হ্যালো মা, হ্যাঁ বলো। ইলিশ মাছের ভাপার রেসিপিটা একটু বলো তো। ইলিশ মাছের ভাপা তো ওই তো সাদা কালো সর্ষে নুন দিয়ে অল্প গুঁড়ো করে নিবি, তাতে নারকেল কুড়া, টক দই, হলুদ, নুন, চিনি, কাঁচা লঙ্কা, সর্ষের তেল অল্প জল দিয়ে বেটে নিবি। সর্ষে, নারকেল, টক দই, ঠিক আছে, সব মশলা জল দিয়ে বেটে রাখবো। তারপর পেটিতে ডিম থাকলে ডিমটা বের করে নিস, নারকেল আর দই যদি না থাকে শুধু সর্ষে বাটা দিয়েও বানানো যেতে পারে। এবার একটা স্টিলের টিফিন বক্সে মশলাগুলো দিয়ে ইলিশ মাছটা মাখিয়ে অল্প জলে মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিবি। আচ্ছা, ঠিক আছে, তারপর উপর থেকে সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে দিবি। একটা টিফিন বক্স কিনেছি ভাপা বানানোর জন্য, ওটাতেই বানাবো তাহলে। 15 মিনিটের জন্য স্টিম করলেই হয়ে গেল ইলিশ ভাপা, এটা তো সব থেকে সহজ রান্না। হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে, খুবই অল্প সময় লাগে কিন্তু, আর অসাধারণ খেতে। বানিয়ে জানাস কিন্তু কেমন হলো। হুম হুম যে কোনো ভাপাতেই উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু ব্যাপারটা আরো জমে যায়। দাঁড়াও, এবার খেয়ে দেখি। ফাটাফাটি।